স্টক ভ্যালুয়েশনের স্টক ভ্যালুয়েশনের জন্য অনেকগুলো পদ্ধতি আছে, এটাকে বলে স্টক ভ্যালুয়েশন মেথড, ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। ওকে, এর মধ্যে একটা মেথডকে আমরা বলি ফিফো, একটাকে বলি লিফো, রাইট, আর একটাকে সিম্পল অ্যাভারেজ, একটাকে ওয়েটেড অ্যাভারেজ। আমার 12 ক্লাসের জন্য এইটুকুই দরকার। তাহলে কী কী মেথড বললাম বল, একটাকে বলি ফিফো, একটাকে বলি লিফো, একটাকে বলি সিম্পল অ্যাভারেজ, আর একটাকে বলি ওয়েটেড অ্যাভারেজ। এর বাইরে এখন আমরা শিখছি না, ক্লিয়ার? তাহলে এটা যদি আমার কাছে এই জিনিসগুলো কী জিনিস, ফিফো মানে কী, পুরো কথা কী ফিফো মানে, ফার্স্ট ইন ফার্স্ট ইন ফার্স্ট আউট, কী বললাম বল? তাহলে আগে যে আসবে তাকে আগে বাড়ি পাঠিয়ে দেবো। আজকে মনে কর অনুরাধা ফার্স্ট এসছে, তাহলে যখন আমরা ছাড়বো তখন কাকে আগে ছাড়বো? আর আজকে সবার লাস্টে এসছে রোহিত মিশ্রা। তো রোহিত যদি আমি লিফো করি তাহলে লাস্ট ইন যে হয়েছে তাকে আগে বাড়ি পাঠিয়ে দেবো, লাস্ট ইন ফার্স্ট আউট। এই সিম্পল কথা বোঝা গেছে? আমি একটা এরকম এক্সাম্পল দিই, মনে কর একটা মিষ্টির দোকান আছে, তাতে একটা কাঁচের আলমারি আছে, সামনে একটা কাঁচের আলমারিতে মিষ্টি দেখানো থাকে। মিষ্টি এমন একটা জিনিস না দেখিয়ে বিক্রি হয় না, ওকে, যাতে লোকের লোভ হয় আর কিনতে আসে, রাইট কি না? আর তখন কী করলি বল, তখন এখানে তিনটে তাক ছিল। হ্যাঁ, ওকে বললো যে যে রাখে মিষ্টিটা যখন আমার ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে এসে এখানে ঢুকছে, তখন বললো কিপ 1 2 3, কী বললো বল, কিপ 1 2 3, কী বললো কিপ 1 2 3, কী বললাম কিপ 1 2 3 মানে কি, রাখবে যখন তখন প্রথমে এই তাকে ভরিয়ে দেবে মিষ্টি, এখানে প্রচুর মিষ্টি এগুলো। হ্যাঁ, এইটা রাখার পরে সেকেন্ড লট যখন আসবে, মনে কর এটা এইটা এই মিষ্টিটা ছিল 10 টাকা দামের, রাইট, সেকেন্ড মিষ্টিটা 12 টাকা দামের যখন বানিয়ে আসছে তখন একটু বড় সাইজ করলাম, যেন এটা 12 টাকা দামের এলো। হ্যাঁ, আর থার্ড মিষ্টিটা আরেকটুখানি বড় বড় টাইপের মিষ্টি, এটা 15 টাকা দামের মিষ্টি, এটা নিচে রাখা আছে, রাইট। এখন আমাকে বল, কিনতে গেছে কে? পায়েল কিনতে গেছে, ভেরি গুড, পায়েল কিনতে গেছে মিষ্টি। সে বলল আমাকে, তুমি একটা কাজ করো, তুমি আমাকে 200 মিষ্টি দাও, জন্মদিনে খাওয়াবে সবাইকে। এইখানে ছিল মনে করে নে, এইখানে ছিল মনে করে নে 100টা মিষ্টি, এখানে মনে কর আমার মিষ্টি ছিল 10 টাকা দামের মিষ্টি ছিল 100টা, ঠিক আছে 100টা বলি, যখন 100টা থাক। এইখানে মিষ্টি ছিল 200টা, রাইট, আর এইখানে মিষ্টি ছিল আরও 100টা, এই মোট এতগুলো মিষ্টি ছিল। এখন পায়েল মিষ্টি চেয়েছে, বলেছে আমাকে দিতে হবে প্রথম থেকে, গিভ 1 2 3, কি বললো? তাহলে একটা হলো কিপ 1 2 3, একটা হলো গিভ 1 2 3, ছেড়ে দে একই দামের মিষ্টি, সব বিভিন্ন রকম দেখতে, দাম সব মেবি মানে আমার পদ্ধতি অনুযায়ী দামটা আলাদা আলাদা হয়, কিন্তু আমার কিপ আর গিভের জন্য বলছি কিপ 1 2 3, আর গিভ কত কী বললাম, গিভ 1 2 3, মানে আগে তুমি প্রথম তাক থেকে পুরো দিয়ে দেবে, তারপর লাগলে সেকেন্ড তাক থেকে নেবে, তারপর লাগলে থার্ড তাক থেকে নেবে। তাহলে ফিফো মেথডের জন্য আমি যে মেথডটা বানালাম, আমি যে লাইনটা বানালাম, লাইনটা হচ্ছে কিপ 1 2 3, গিভ 1 2 3, বলে যা, বলে যাও কিপ 1 2 3, কিপ 1 2 3, গিভ 1 2 3। তাহলে বল, আমি প্রথমে যদি মনে কর কেউ 50খানা মিষ্টি কিনতে এসছে, তাকে ওখান থেকে দিয়ে দেবে দোকানদার, তার মালিক তার কর্মচারীকে বলেছে শোন একটা কাজ করবি, সিঙ্গারা বিক্রি করছি, কী বিক্রি করছি, তোরা তো সিঙ্গারা এরকম একটা ঝুড়ি দেখেছিস, তাতে কেমন কালার হয়ে যায় তেল লেগে, তো সিঙ্গারাগুলো কী হয় না, একটা তলায় সিঙ্গারা রাখা আছে, আবার সিঙ্গারা ভেজে এনে এখানে ফেলা ঢাকা ঢালা হচ্ছে, কেউ কিনতে আনলে কি তলা থেকে খুঁজে ওই ঠান্ডাটাকে দেয়, ঠিক আছে, ওপর থেকেই দেবে না? হ্যাঁ, এটা কী মেথড হলো, এটা হয়ে গেলো লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে যে ঢুকলো। তাহলে সিঙ্গারা হলো লাস্ট লিফো, আর মিষ্টি হলো ফিফো, বোঝা গেছেন? বোঝানি, সিঙ্গারাতে কী হলো, কিপ 1 2 3, সিঙ্গারা কী হচ্ছে বল, কিপ 1 2 3,
আর গিভ বল কি বললি মাত্র আগে তিন নম্বরটা শেষ হয়ে গেল তারপরে যখন শেষের দিকে শেষে যখন আমরা আমরা ব্যাসের জন্য খেতে আনতে পাঠাচ্ছি তখন পৌনে আটটা বাজে তখন যেটা পাচ্ছিস সেটা সেকেন্ড টাইম ভাজা মেবি আরেকবার আরেকবার তেলে তেলে ডুবিয়ে দেয় কিন্তু অরিজিনালি ওটা ছিল তাহলে আমি যদি সিঙ্গারা আনতে বলি তোকে কী বলবো যাও লিফো খেলে এসো আর যদি মিষ্টি আনতে বলি তাকে কী বলবো ফিফো দিয়ে চলো যে আগেরটা আগে বিক্রি করে দে কারণ না হলে পরের মিষ্টিগুলো তো নষ্ট হয়ে যাবে মানে আগের মিষ্টি যদি ফেলে রাখে তাহলে দোকানদারের কী হয়ে যাবে পরের মিষ্টিগুলো নোংরা নষ্ট হয়ে যাবে না আমার এই ফিফো আর লিফোর বেসিক আইডিয়াটা বোঝা গেছে না বোঝায়নি এবার এত কিছু বোঝার পরে অঙ্কটা কী করে করবো দেখবো ঠিক আছে ইয়ে কর তাহলে ফিফো মেথডে আমরা অঙ্কটা ফিফো মেথডে আমরা অঙ্কটা কেমন করে করবো সেটা চিন্তা করছি এখানে একটা দাগ কাটব কেটে একটা রিমার্কস কলম আগে দাগ কাটা শেখ সাবজেক্ট খুব সোজা এইবারে এই এইটাকে মোট তিনটের গ্রস কলমে ভাগ করে দেবো রাইট আর এখানে একটা ডেট কলম তাহলে লেখ এখানে ডেট আর এইখানে লিখব রিসিপ্ট এখানে হবে ইস্যু আর এখানে হবে ব্যালেন্স ব্যালেন্সটা বড় হয়ে গেছে ডেটটা ছোটো হয়ে গেছে তো একটু বড় করে দিই ব্যালেন্সটা ছোটো লাগে এখানে লিখবি ব্যালেন্স এইভাবে আমি দাগ কাটা শিখলাম যাই এটা হলো রিমার্কস এখন এইখানে এই প্রত্যেকটাতে আমরা আবার চারটে করে দাগ কাটবো হ্যাঁ এটাতে কটা কাটবো চারটে প্রত্যেকটার মধ্যে চারটে দুটো ঠিক আছে সবটা দেখ তো একটা দুটো তিনটে চারটে তাই না এখানটাতে ফার্স্টেটা লেখা আছে কি ফার্স্টেটা লেখা আছে জিআরএন এইখানে এইরকম হয়েছে মানে দাগ কাটা নেই খুব অশান্তি এটার হ্যাঁ দাগ কাটা দেখবি কীরকম মাথা গরম লাগে আমার এটাই এটাকে লিখবি জিআরএন এটা এটা লিখেছি কোয়ান্টিটি এটা রেট এটা অ্যামাউন্ট এখানে লেখা হবে এসআরএন এখানে কী লেখা হবে এসআরএন এখানে লেখা হবে এসআরএন এখানে কোয়ান্টিটি রেট আর অ্যামাউন্ট এখানে জিআরএন ফিআরএন হবে না এখানে তিনটে দেখাবে এখানে শুধু কোয়ান্টিটি রেট আর অ্যামাউন্ট কোয়ান্টিটি রেট আর অ্যামাউন্ট আর রিমার্কসটা বেকার এটা বেকার থাকে একটা দিস ইজ দ্য মেথড যে আমি দাগ কাটতে শিখলাম ক্লিয়ার না ক্লিয়ার না দাগ কাটা শিখে গেছে এই জায়গাটা হচ্ছে একটা দেওয়াল রাইট এটা আলাদা দেওয়াল এবার জিনিস এলে যখন আমি গুডস আসে তখন আমি কি ওয়ান টু থ্রিতে রাখবো আর যদি যখন যাবে তখন গিভ ওয়ান টু থ্রিতে দেবো এবার আমি একটা করে এক্সাম্পল নিচ্ছি আর আমি একটা করে উদাহরণ দিচ্ছি এখানে লিখে যাচ্ছি ওকে ধরে যাক এগুলো দেওয়া আছে অঙ্কের মধ্যে যে এই তারিখে এসেছে মনে কর এক তারিখে আমরা এক তারিখে ব্যালেন্স ছিল এক তারিখে অঙ্কটার মধ্যে বলা আছে ব্যালেন্স আছে ব্যালেন্স তাহলে এখানে লিখলাম মনে কর একশো ইউনিট ব্যালেন্স ছিল পাঁচ টাকা করে তাহলে কত টাকা হবে এখানে পাঁচশো টাকা কথা বলতে হবে কত টাকা হলো বল পাঁচশো টাকা আমার কাছে ব্যালেন্স পড়ে আছে কেন কোনো অসুবিধাটা মনে কর এটা হচ্ছে জানুয়ারি এক তারিখ জানুয়ারি এক তারিখ রাইট হুম জানুয়ারি দু তারিখে আমরা কিনেছি দুশো ইউনিট সরি এই জিআরএনে কিছু লেখা থাকে না লেখা হবে কত দুশো ইউনিট কিনেছি মনে কর ছ টাকা দিয়ে কিনলাম মনে কর বারোশো টাকা এখানে দাম হলো রাইট হুম এই পর্যন্ত ক্লিয়ার এখন আমাকে দেখে নে আগে এইখানে গিয়ে আমার কাছে একটা ট্রে বানাবো এই আমরা একটু চওড়া করা দরকার ছিল ঠিক আছে এখানে একবার একশো আছে আমার তো পেহলে একশো ছিল এখন এরও কত আরও দুশো কুল মিলাকার কত তিনশো আছে রাইট এটা পাঁচ টাকা করে এটা ছ টাকা করে এটা মেলালে ক টাকা হলো ভাই পাঁচশো টাকা ছিল এখানে এখানে হয়েছে বারোশো টাকা তাহলে সব মিলিয়ে কত হলো সতেরোশো টাকা ইচ্ছা করলে গুণটা এখানে দেখিয়েও রাখতে পারি
ইচ্ছা করলে কেউ এখানে 500 আর এখানে 1200 দেখিয়ে 1700 দেখাতেই পারে, কোনো আপত্তি নেই আমার, কোনো কোনো জায়গাতে কেউ না করেনি কিছু। বাট এইটা হলো আবার একটা ট্রে বানালাম, মিষ্টির দোকানে যে ট্রে হয় না ওই ট্রেতে আমি নিচে নিচে রাখছি। কত কতগুলো মাল রাখলাম, মোট কতগুলো রাখলাম 300টা, রাইট? একবার 100, একবার 200, চলবে না কি না চলবে? এইবারে আমি মনে কর এবার আমি 150 ইউনিট ইস্যু করব। 3 তারিখে আমি ইস্যু করছি, কত কত ইউনিট ইস্যু করি বল, কত বললাম? 150 ইউনিট যদি ইস্যু করি তাহলে কোনটা আগে দেবো, কমন সেন্স বলো। প্রথমে কত ছিল, ক টাকা করে? 5 টাকা করে। তাহলে এখানে লিখলাম 105 রুপিয়া কারকে, আর তারপরে এটা যখন হয়ে গেল না, এটা যখন এখানে দিয়ে দিয়েছি আমি, এটা যখন আমি অলরেডি চলে গেছে আমার কাছে, তো এরপরে কোনটা থেকে দেবো? এই সহজ বুদ্ধিটুকু কতক্ষণে শিখতে হবে, বেশি লাগে কষ্ট? এখান থেকে দেবো কত, 50টা দিয়ে আমি 6 টাকা দামে মোট 150টা ইস্যু করলাম। এই ঘরটা একটু বড় করে রাখবি আঁকার সময়। নিয়ে এখানে কত কত হলো, তার এখানে 500 টাকা হলো, এখানে 530 টাকা হলো, মোট 800 টাকা চলে গেল, রাইট? এখানে পড়ে আছে কোনটা এখন, আর এটা তো উড়ে গেছে, এখন 200 থেকে পড়ে আছে কত, 150 পড়ে আছে, 6 টাকা করে, তো কত টাকা তাহলে, 6×15 90, 900 টাকা বার পড়ে আছে, রাইট? এবার মনে কর আমার কাছে আবার আসবে, 4 তারিখে আবার আনলাম, কিনলাম মেবি আবার, ধর আমি বললাম যে আবার 200 কিনলাম, আর 200 কিনলাম 7 টাকা করে, তাহলে 1400 টাকা এলো। আমাকে বলে এইটা শেখার জন্য কী বেশি বুদ্ধি লাগবে, ছিল কত, তাহলে 100, এটা ওই ট্রেতে রিপিট করো একবার, তারপরে এখন নিয়ে এসো আরও 200, এখানে 7 টাকা করে, এখানে 350টা লিখলাম, হ্যাঁ, এখানে 900 ছিল আরও এখানে ক্লোজ করে দিলাম, ইচ্ছা করলে ফিগারটা এখানে লিখতে পারি, জায়গা নেই বলে লিখছি না আমি, 900 আর 1400 কত হয়, 9 আর 1400 2300, তাই তো? ক্লিয়ার? এবার আবার একবার এলো, আরেকবার নিয়ে আয়, মনে কর আবার কেনা হলো, ধর 100টা কেনা হয়েছে, হ্যাঁ, আর মনে কর 8 টাকা করে দাম দেওয়া থাকে অঙ্কে, মনে কর এর দাম হলো কত তাহলে, 800, জোরে বল না কথা, 800 টাকা হলো আমার কাছে। এখন এখানে ট্রেতে গিয়ে রাখবি কি রাখবি না, 150টা রাখা ছিল, রিপিট করো ট্রেটাকে, ফির এখন এলো 100টা, একবার 6 টাকা, একবার 7 টাকা, একবার 8 টাকা দামে, ক্লিয়ার? এখানে কত হয়ে গেল এখন, 450টা হয়ে গেল, রাইট? এটা হলো কটা, 450টা। এখানে ফিগারটা কত কত হবে, ফিগারটা এখানে, ফিগারটা এখানে করে, ফিগারটা এখানে কত টাকা হবে, 2300 ছিল, এখন আরও 800 যোগ হয়েছে, তাহলে এটা এখন মিলিয়ে 3100, যদি দরকার লাগে তুই গুণ করে করে সবটাই দেখাবি, চলবে? আর একটা ইস্যু দেখিয়ে দিয়ে গল্প শেষ করে দিই। এবার মনে কর আমার কাছে 450 ছিল, আর মনে কর আমার কাছে এখন 400 কিনতে এসছে কেউ, 400 ইস্যু হবে টু দ্য প্রোডাক্ট, টু দ্য ওয়ার্কস, ফ্যাক্টরিতে ইস্যু করা হবে কত, 400টা ইস্যু করা হবে, কতগুলো ইস্যু করা হবে, মনে কর এটা হচ্ছে 8 তারিখে, একটু নিচে কর, 8 তারিখে ইস্যু করা হচ্ছে কত, ইস্যু করা হচ্ছে কত, 400 ইস্যু করা হচ্ছে, কত ইস্যু করা হচ্ছে, এই ট্রেটা সাজা, এইটুকু তোর কাজ, মিষ্টির ট্রে সাজানো কাজ। প্রথমে কত কতটা খাওয়া দেবে, তারপরে 200টা দেবে এখান থেকে, বেশি বুদ্ধি লাগছে তো, ক্লিয়ার একদম, কারোর শিখতে কোনো অসুবিধা নেই? এটা ক টাকা করে হলো, 6 টাকা, এটা 7 টাকা, এটা 8 টাকা, ফিগার বার করতে পারবো? ইয়েস বাবা, দিস ইজ 900 টাকা, তারপরে 1400 টাকা চলে গেল, এটা 5 8 40 400 টাকা চলে গেল, তাহলে কুল মিলাকার ক টাকা গেল, 800 আর 1800 আর 900 2700 টাকা, 2700 টাকা চলে গেল, পড়ে আছে কটা, পড়ে আছে মাত্র 50টা, 8 টাকা দামে 400 পড়ে আছে। ফিবো শিখতে কোনো অসুবিধা কারোর জন্য?
রিমার্কস কলমে কি লেখা হয়, কোনো না কোনো সময় বিশেষ কোনো অবস্থা যদি দেওয়া দেয়, দিয়ে দেয় কোনো একটা অঙ্কে, মনে কর এই তারিখে ইস্যু হয়েছিল, এটা বলে দিই তোদেরকে, এই অঙ্কটার মধ্যে সুবিধা হবে জানে, মনে কর এই তারিখে ইস্যু হয়েছিল, এই যে ইস্যুটা 5 টাকা দামে হয়েছিল ওইটা ফেরত হয়ে গেছে ওখান থেকে, তখন আমার রিসিপ্ট কলমে লিখবো তো, আবার ফেরত হলে ওটা কোথায় আসবে, আবার রিসিপ্ট কলমে, এখানে আমি একটা রিসিপ্ট কলমে লিখতাম যে 6 তারিখে রিসিপ্ট হয়েছে, রাইট, তখন এইখানে রিসিপ্টটা লিখতাম, আর ওর পাশে গিয়ে রিমার্কস লিখতাম এটা রিটার্ন এসছে, এছাড়া পার্টিকুলারলি কিছু লেখা হয় না, ক্লিয়ার? সো যখন দেখবো রিটার্ন ফিটার্ন তখন দেখবো, এখন ছাড়ো, এখন রিটার্নের কোনো গল্প নেই, ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেছে, বন্ধ কর।